সকাল হয়ে গেছে, আজকে তৃতীয় দিন আমাদের। তো দেখো সমুদ্রের ভিউটা, আর এদিকে আমার ছেলে গেছে, এদিকে দেখো এই দোকানটাতে গেছে, এখানে ইডলি সাম্বার সব কিছু পাওয়া যায় এখানে। তো আর হোটেলে অর্ডার করেছি চা, 2 কাপ চা, গরম জল। দেখো কত সুন্দর এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, এত ঘিঞ্জি না কিন্তু বেশ ভালো। নিয়ে চলে এলো আমার ছেলে ইডলি, ইডলি নিয়ে এসছে দেখো, আর এদিকে সাম্বার দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এদিকে চা আসবে, চা দিয়ে সব কিছু দিয়ে একসাথে খাবো, ব্রেকফাস্ট করে নেব। হোটেলের ছাদ থেকে দেখো সমুদ্রের ভিউটা, ওইটা লাইট হাউস দেখা যাচ্ছে, যে একটা লাইটের মতো, ল্যাম্পের মতো, ওটাই লাইট হাউস। দেখো সমুদ্রের পাড়ে চলে এলাম চান টান করে, তারপর গিয়ে স্বর্গদুয়ারে গিয়ে ভাতটা খাবো। তো তার আগে দেরি হয়ে এখন বাজে 12টা, তো এসে পড়লাম সমুদ্রের সুন্দর দৃশ্য দেখার জন্য, যেহেতু কালকে আবার চলে যাব। তো আর আজকে ভোরবেলা চলে যাব, তো দেখাচ্ছি তোমাদেরকে। ছাতার নিচে বসার জন্য আরও এখানে টেবিল আর চেয়ার আছে, তো এটা 20 টাকা প্লাস 10 টাকা 30 টাকা নিয়েছে। তো এখানে বসলাম, আমার ছেলে এখনও হোটেলে আছে, ও পরে আসবে। তো আজকে সারাদিন এখানেই থাকবো, ঘুরবো গাড়বো, ব্যাস রাত্রে 8টার দিকে রুমে চলে যাব, যেহেতু কাপড় গোছাতে হবে, সব কিছু করতে হবে। তো চলো এনজয় করি, উপভোগ করি সমুদ্রের দারুণ দৃশ্য, অপরূপ দৃশ্য। আজকে তো সকালবেলা তেমন ঢেউ ছিল না, এখন মানে প্রচুর ঢেউ, প্রচুর মানে দুর্বার ঢেউ, বিশাল বড় বড় ঢেউ আজকে। জানি না আবার কবে আসব, যদি জগন্নাথ আমাদেরকে টানে তাহলে আবার আসব, জয় জগন্নাথ। তো পুরীর সমুদ্র মা আমাকে এত টানে, আমার মানে খুব ইচ্ছা সবসময় যাতে আসি, কিন্তু অনেক অনেক বছর, দীর্ঘ 15 বছর পরে আমি, 15 বছরের মধ্যে আমি বের হয়েছি, মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি আমার ছেলে খুব এনজয় করলাম, একদিন চান করেছি কারণ এত বালি ঢুকে যায়, তো একদিনই চান করেছি, ভালো লাগে না মানে এত বালি, তো দেখতেই ভালো লাগে, এই যে দেখছি সবাই চান করছে, সমুদ্রের ঢেউ উপভোগ করছি, এটাই আমার কাছে অনেক বেশি। তো দেখি দেখি বসে বসে, জল আজকে একদম সামনে এসে পড়ছে, ঢেউটা দেখো।
ছেলে আমার জন্য ডাব নিয়ে এসছে, এখন ডাব খাবো। আর ভাত খাওয়ার জন্য আরো পরে যাব, তো ডাবটা খেয়ে নেই। তো ছেলেকে বললাম তুই একটু দাঁড়া, আমি একটু ভিডিও করে দিই।